রাজ্যে বসবাসকারী ব্রু জনজাতিদের দাবি নিয়ে এবার সোচ্চার হল ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশন এই সংগঠনের উদ্যোগে সংস্থার নেতৃত্ব ও কার্যকর্তাদের উপস্থিতিতে শান্তির বাজার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার নেতৃত্ব জানান ব্রু জনজাতির উন্নয়নে বিগত দিনে রাজ্যের মন্ত্রিসভায় ব্রু জনজাতি থেকে মন্ত্রী নিয়োগ করা হতো কিন্তু বর্তমান সময়ে ব্রু জনজাতি থেকে রাজ্যের মন্ত্রিসভায় কেউ স্থান পায়নি তাই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিকট আবেদন করেন যাতে করে ব্রু জনজাতির উন্নয়নে ব্রু সম্প্রদায় থেকে রাজ্যের মন্ত্রিসভায় একজনকে স্থান দেওয়া হয় সংস্থার কর্মকর্তারা আশাবাদী মুখ্যমন্ত্রী তাদের আবেদনে সাড়া দেবেন এবং ব্রু জনজাতি থেকে মন্ত্রী হলে ব্রু জনজাতিরা উপকৃত হবেন সংস্থা কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডেভিডসন রিয়াং সম্পাদক অমিত রিয়াং ওমেন ওয়েলফেয়ার কৃষ্ণাবতি রিয়াং সাংস্কৃতিক কমিটির সচিব সিদ্ধার্থ রিয়াং যুব সংগঠনের সম্পাদক রাজেশ রিয়াং ও কোষাধ্যক্ষ দীনেশ রিয়াং সহ অন্যান্যরা দাবি সেই ব্রু সুচু কালচারাল অর্গানাইজেশনে যেহেতু ব্রু সমাজকে উন্নত করার আমাদের মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যের মধ্যে আমি মনে করি এই মন্ত্রিসভার মধ্যে যদি আমাদেরকে যদি ইনক্লুড করা হয় অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে আমরা আরেকটু সেই মানে প্রোগ্রামের মধ্যে আমরা উন্নতির মধ্যে আমরা একটু স্বামী হতে পারবো মনে করেছি সাউথ রিজন্যাল বিএসিও সাউথ রিজন্যাল কমিটির তরফ থেকে যার জন্য আপনাদের মাধ্যমেই হোক এবং বিভিন্ন অন্যান্য মাধ্যমেই হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক বা প্রেস মিডিয়ার মাধ্যমেই হোক যাতে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদনটুকু থাকবে আমাদের পিটিজি এবং টিআরপি দপ্তরের যেহেতু আমরা অন্তর্ভুক্ত যার জন্য আমাদেরকে যদি ওই মন্ত্রিসভার মধ্যে যদি অন্তর্ভুক্ত করি আমাদেরকে মানে পিছিয়ে পড়া উপজাতির মধ্যেও আমরা আরও বেশি পিছিয়ে পড়া আদিম জাতি সেখান থেকে আরেকটু যদি আমরা অন্তর্ভুক্ত করা তার উপর পরে আমরা আরেকটু উন্নতি করতে করতে পারবো বলে আমরা মনে করি আমরা ব্রু সোশ্যাল কালচার অর্গানাইজেশের তরফ থেকে এটাই আপনাদের কাছে আপনাদের মধ্যে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন వీర రిపోర్ట్ సర్చ్ ఇండియా టీఎన్